এবার নতুন করে আলোচনা এলেন এ আর রহমান। কাজী নজরুল ইসলামের গানের সুর বদল করে যেন আরও একবার নতুন করে আলোচনা এলেন ভারতের সঙ্গীত পরিচালক। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা গান কারার ওই লৌহ কাপাট গানটি রিমেক করে তোপের মুখে পড়েছেন এ আর রহমান। তার করা গানটি পিপা সিনেমায় ব্যবহার করেছেন বলিউড নির্মাতা রাজাকৃষ্ণ মেনন, আর এই গানটি নতুন করে তৈরি করেছেন খ্যাতিমান সঙ্গীত পরিচালক এ আর রহমান। গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিতর্কের মুখে পড়েছেন অস্কার জয়ী তারকা এ আর রহমান। যে গানের মধ্যে এসেছে প্রতিবাদের চরম স্পৃহা, সেই গানটিকে এমন বিয়ের গীত বানিয়ে রীতিমতন নিজেকে প্রশ্নবিদ্ধ করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমান। বাঙালির জনসংস্কৃতিতে গানটির একটি বিশেষ আবেদন রয়েছে। বাঙালি যখনই অন্যায় অনাচার ও দুঃশাসনের বিরুদ্ধে পথে নামবে, তখনই তার কণ্ঠে বাজবে কারারই লৌহ কপাট। এ গানের যে রোমান্টিক সংস্করণ এ আর রহমান তৈরি করলেন তা বাজবে এমন একটি সিনেমায় যার প্রেক্ষাপট 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। রাজাকৃষ্ণ মেনন পরিচালিত পিপা সিনেমাটি স্ট্রিম করা হয়েছে অ্যামাজন প্রাইমে 10 নভেম্বর থেকে। এ আর রহমান কী ভেবে এবং কেন গানটির এমন সংস্করণ তৈরি করলেন তা হয়তো সিনেমাটি দেখলেই বোঝা যাবে। কিন্তু কারারই লৌহ কপাট গানের সুর থেকে বিপ্লবী আবহ মুছে দিয়ে কারারই লৌহ কপাট কি আদতে ভাঙতে পারলেন এ আর রহমান, সে প্রশ্ন কিন্তু থেকেই যায়।